এই 5 বছর পর পর ইলেকশনের সিস্টেমটা মারামারির একটা সুযোগ, এটাই সবচেয়ে বড় ফিতনা। কারণ আমরা বসে থাকি যে 5 বছর পরে আবার একটা যুদ্ধ হবে এই ময়দানে, দেখি না এবার কে হারে কে জিতে। ইসলামী খেলাফত বলছে না, খলিফা যতদিন পর্যন্ত তার জ্ঞান বুদ্ধি ঠিক থাকবে, আদালত জব ঠিক থাকবে, তার ন্যায়পরায়ণতা ঠিক থাকবে, জ্ঞান বুদ্ধি ঠিক থাকবে, ততদিন পর্যন্ত খলিফার কোনো পরিবর্তন নেই। মৌলিকভাবে তিন ধরনের শাসন ব্যবস্থা সারা পৃথিবীতে চলেছে দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে রাজতন্ত্র, আর একটা হচ্ছে গণতন্ত্র, আর একটা হচ্ছে কি খেলাফত। নেতৃত্বের ক্ষেত্রে আমাদেরকে চারটি মৌলিক নির্দেশ শরীয়তে উল্লেখ করা আছে, এই চারটা নির্দেশ আমাদের মানতে হবে। এক নম্বর নির্দেশ হচ্ছে নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ। সব মানুষ যদি ভোট দেয় যে মদ হালাল, তাই না, ঘুষ হালাল, সুদ হালাল, এটা কি হালাল করা যাবে? এটাই হচ্ছে পার্থক্য। তাহলে অধিকাংশ রায় কোনোদিনও চূড়ান্ত হতে পারে, কার রায় চূড়ান্ত হবে? আল্লাহর রায় চূড়ান্ত হবে। গণতন্ত্রের দুইটা ডিমেরিটস, দুইটা শিরক হচ্ছে জঘন্য এখানে, যে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস আর অধিকাংশের রায় হচ্ছে চূড়ান্ত। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا. سورة نور آيات نمبر 55. আহলাদিস আন্দোলন বাংলাদেশ পাবনা সদর উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ পাবনা জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় সুধী মণ্ডলী এবং পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ আসরের সালাতের পর থেকে আলোচনা চলছে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনছিলাম, তাই না, যেটা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যায় জর্জরিত অনেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে এই প্রয়োজন ইতিমধ্যে প্রবেশ করেছে, যার কারণে এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের কথা বলতে হচ্ছে। যে আমাদের কোনো দিনী ভাই বন্ধু বা দিনী বোন যেন কখনো বিভ্রান্ত না হয়, কারণ যদি ভুলক্রমেও ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, কেউ যদি হজ্জিয়াতুল হাদিসকে যদি অস্বীকার করে, হাদিস যে দলিল, এটা একটা মানে কোরআনের সাথে হাদিস দুইটাই ওহি, আর একটাকে স্বীকার করলে আরেকটাকে অস্বীকার করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এইটুকু বুঝ আমাদের সকলের মধ্যে থাকতে হবে, যার কারণে এই বিষয়গুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো, সেটা হচ্ছে ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন। সামনে ইলেকশন আছে, ভোট তো দিতে হবে নাকি? ভোটটা কীভাবে দিব? সহি তরিকায়, তাই না, সহি তরিকায় ভোট দিতে হবে। সহি পদ্ধতিতে আমরা সব কিছুই করি, আমরা সহি আকিদার মানুষ, তাই না, যেহেতু সহি আকিদা সব জায়গায়, তো ভোটের ক্ষেত্রে তো সহি আকিদা লাগবে। তো এই বিষয়টা আমাদের সকলেরই জানা আছে। তারপরেও সংক্ষিপ্ত পরিসরে আমি জিস্ট আকারে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নূরের 55 নম্বর আয়াত, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন আল্লাহ আমাদেরকে নেতৃত্ব দিবেন, শাসন ক্ষমতা দিবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। কাদেরকে? আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করো, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, তাদেরকে আল্লাহ পৃথিবীর শাসন ক্ষমতা দিবেন, এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছে।
আর কি করবেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাদা লাহুম, আর তাদের জন্য সুদৃঢ় করবেন তাদের দিনকে যে দিন তাদের জন্য আল্লাহ কি করেছেন মনোনীত করেছেন। আর কি করবেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর তাদেরকে ভীতির বদলে তাদেরকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে নেতৃত্ব দিবেন এই কথা বলেছেন। এই আয়াতটি নাজিল হয়েছে মাদানী জীবনে, অর্থাৎ মাক্কী জীবনে, যখন 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত দিলেন। এই 10 বছরে দাওয়াতের ফল কি ছিল? শুধু মায়ের নির্যাতন। মাক্কী জীবনে সাহাবীদের নির্যাতনের ইতিহাস আমরা জানি। ওই সময় মানে পাল্টা কিছু করার কোনো ক্ষমতা ছিল না, প্রতিরোধের ক্ষমতা ছিল না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নির্যাতন দেখেছেন কিন্তু প্রতিকার করতে পারেন নাই, তিনি সান্ত্বনার বাণী শুনিয়েছেন। যখন ইয়াসির পরিবারকে নির্যাতন করা হচ্ছে, তিনি দেখছেন আর বলছেন, সবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। তিনি বললেন, ধৈর্য ধারণ করো ইয়াসির পরিবার, নিশ্চয়ই তোমাদের প্রতিশ্রুত স্থান হচ্ছে কোথায়? জান্নাত। এমনিভাবে বিলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব, খোবায়েব, প্রত্যেকটা সাহাবি যারা নির্যাতিত সাহাবি যারা ছিলেন, মাক্কী জীবনে যে নির্যাতন তাদের উপরে হয়েছে কিন্তু প্রতিকারের কোনো সুযোগ ছিল না। একইভাবে মাদানী জীবনেও কিন্তু একই অবস্থা। মাদানী জীবনে যাওয়ার পরও একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেখানেও জিহাদ তো কোনো ফরজ হয় নাই, সেখানেও নির্যাতন চলছে। এমনকি খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিস আছে সহিহ বুখারীতে, তিনি একদিন আল্লাহ রাসূল একদিন বাইতুল্লাহর পাশে শুয়ে আছেন, এসব মাক্কী জীবনের ঘটনা। তখন তিনি বলতে বাধ্য হলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাদউনানা আলা তাস্তানসিরুনানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্যের দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য প্রার্থনা করবেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শোয়া ছিলেন, শায়িত অবস্থা ছিলেন, উঠে বসলেন। বসে বললেন, দেখো তোমাদের পূর্বেকার কৌমদের উপরে যে নির্যাতন হয়েছিল, তাদেরকে গর্ত করা হতো, গর্তের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে মাথার মধ্যে মাঝখানে করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, লোহার আচ্ছা দিয়ে, চিরুনি দিয়ে তাদের গোস্তগুলোকে হাড্ডি থেকে আলাদা করে দেওয়া হয়েছে, তারপরেও তাদেরকে দিন থেকে বিচ্যুত করতে পারে নাই, দিন থেকে এক চুল পরিমাণ তারা সরে যান নাই। আল্লাহর কসম করে বলছি, এই দিন একদিন পূর্ণতা লাভ করবে, সেদিন হাত্তা ইয়াসির রাকিব মিন সানা ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এমন একদিন আসবে যেদিন এই দিন পূর্ণতা লাভ করবে, ইরাকের হাদরামাউত থেকে সানা পর্যন্ত একজন গৃহবধূ একাকী ভ্রমণ করবে, সে শুধুমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না, আর আর তার কি বলে ছাগলের পালের মধ্যে নেকড়ে আক্রমণ করবে, এটা শুধু তার ভয় হবে, এছাড়া কোনো মানুষকে ভয় করবে না। এত নিরাপদ একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে যেদিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এরকম পরিস্থিতির ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করলেন মুসলমানদের জন্য যে তোমাদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে, যদি তোমরা ইমানদার হও, সৎকর্ম সম্পাদন করো, তাহলে তিনি তোমাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতা দান করবেন। এখন প্রশ্ন হচ্ছে, শাসন ক্ষমতা কিভাবে দান করবেন? আর শাসন ক্ষমতা বলতে আমরা কি বুঝছি? আর সারা পৃথিবীতে কয় ধরনের শাসন ব্যবস্থা চলছে? আমরা এখন কোন পর্যায়ে আছি? আমাদের করণীয় কি? এই বিষয়গুলো আমাদের একটু জানা মনে হয় প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে তিনটা ওয়াদা করেছেন। তিনটা ওয়াদার মধ্যে প্রথম ওয়াদার কি? প্রথম ওয়াদা হচ্ছেন কি, তিনি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবেন, শাসন ক্ষমতা দিবেন। 2 নম্বর হচ্ছে কি, তিনি ইসলামকে বিজয়ী দিন হিসাবে প্রতিষ্ঠা করবেন। আর 3 নম্বর হচ্ছে, তিনি ভীতির বদলে তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। এই তিনটির মধ্যে প্রথমটার সাথে শেষের দুইটা সম্পৃক্ত, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা যখন হয়ে যায় তখন বাকি দুইটা কিন্তু আলটিমেটলি চলে আসে, তাই না? তাহলে প্রথম যে ওয়াদা, তিনি তোমাদেরকে শাসন ক্ষমতা দান করবেন যদি তোমরা ইমানদার হও এবং যদি তোমরা সৎকর্মশীল হও, এই হচ্ছে শর্ত। এবারে আসুন আমরা একটু দেখি যে
সারা পৃথিবীতে কয় ধরনের শাসন ব্যবস্থা চলছে বা এ পর্যন্ত কয় ধরনের শাসন ব্যবস্থা চলেছে। মৌলিকভাবে তিন ধরনের শাসন ব্যবস্থা সারা পৃথিবীতে চলেছে দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে রাজতন্ত্র, আর একটা হচ্ছে গণতন্ত্র, আর একটা হচ্ছে কি খেলাফত। এই তিন ধরনের শাসন ব্যবস্থা পৃথিবীতে আছে বা চলেছে। একসঙ্গে তো তিনটা নেই, ছিল আগে এখন একটা আছে, একসময় আগে আরেকটা ছিল, তাই না? তবে তিন ধরনের শাসন ব্যবস্থা দেখা যাচ্ছে, দেখা গিয়েছে। এই তিনটি পরিভাষার মধ্যে তিনটি আদর্শের প্রতিফলন রয়েছে, রাজতন্ত্র, গণতন্ত্র এবং খেলাফত। এই তিনটি পরিভাষার মধ্যে তিনটি আদর্শের প্রতিফলন রয়েছে। যেমন রাজতন্ত্রের মধ্যে যেটা পাওয়া যায়, রাজার ইচ্ছায় চূড়ান্ত এবং রাজাই সার্বভৌম ক্ষমতার মালিক, রাজা যা করবে তাই। রাজা যদি সৎ হয়, ভালো হয়, তাহলে তার রাজ্য ভালো চলে। রাজা যদি ইসলামপন্থী হয়, তাহলে তার রাজ্যে ইসলামের কিছু অনুশাসন চলবে, আর রাজা যদি খারাপ হয় তাহলে সবই খারাপ। রাজার ইচ্ছার বাইরে এখানে অন্য কিছু চলে না, রাজাই হচ্ছে মূল, এটা হচ্ছে রাজতন্ত্র। এখানে সার্বভৌম ক্ষমতার মালিক কে? রাজা। আর পক্ষে আর একটা যেটা গণতন্ত্র, সেখানে জনগণের ইচ্ছে চূড়ান্ত, জনগণের ইচ্ছে কি চূড়ান্ত, জনগণের সার্বভৌম ক্ষমতার মালিক আমরা বলি না, তাই না? জনগণই সকল ক্ষমতার উৎস, তাহলে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। তাহলে ক্ষমতার, আল্লাহর ক্ষমতাটাকে জনগণের উপরে দিয়ে দিলাম, তাহলে এটা কি হলো? শিরক হলো তো নাকি? তাই তো, বুঝলাম তো, বুঝে বলতেছি। তাহলে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক বানিয়ে দিচ্ছি। আর একটা শিরক আছে গণতন্ত্রের মধ্যে, সেটাকে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? জি বলেন, একজন বলেন, বলতে পারেন। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, তার মানে অধিকাংশের রায় চূড়ান্ত, অধিকাংশ যেটা বলবো এটাই ফাইনাল। এখন ধরেন বাংলাদেশের পার্লামেন্টে যদি বলা হয়, বা বাংলাদেশের পার্লামেন্টারিয়ান যারা আছেন, তারা যদি অধিকাংশ ভোট দেয় যে মদ হালাল, সুদ হালাল, তাহলে বাংলাদেশের সংসদে এটা পাশ হবে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী, তাই না? কিন্তু ইসলাম কি এটা হালাল করবে কোনোদিনও? ইসলাম কি বলছে পৃথিবীর সব মানুষ যদি ভোট দেয় যে মদ হালাল, তাই না, ঘুষ হালাল, সুদ হালাল, এটা কি হালাল করা যাবে? এটাই হচ্ছে পার্থক্য। তাহলে অধিকাংশের রায় কোনোদিনও চূড়ান্ত হতে পারে? কার রায় চূড়ান্ত হবে? আল্লাহর রায় চূড়ান্ত হবে। গণতন্ত্রের দুইটা ডিমেরিটস, দুইটা শিরক হচ্ছে জঘন্য এখানে, যে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস আর অধিকাংশের রায় হচ্ছে চূড়ান্ত। এখন অধিকাংশের রায় আমরা বলছি বটে, আসলে কি অধিকাংশের রায় হচ্ছে? ধরেন একটা এলাকায় যদি 100টা ভোট থাকে, একটা এক্সাম্পল দিই, 100 ভোট, 10 জন প্রার্থী, তো 10 জন প্রার্থীর মধ্যে 9 জন 89টা ভোট পেয়েছে, আর একজন প্রার্থী একটা ভোট বেশি পেয়েছে, 11টা ভোট পেয়েছে, তাহলে এমপি কে হবে? 11 জন। তাহলে 11 জন বেশি না 89 জন বেশি? তাহলে কি হলো? এটা সংখ্যা লঘুদের শাসন হলো না সংখ্যাগরিষ্ঠদের শাসন হলো? সংখ্যালঘুষ্ঠদের শাসন, আমরা বলছি সংখ্যাগরিষ্ঠদের শাসন, আসলে এটা সংখ্যাগরিষ্ঠদের শাসন হচ্ছে না। এখানে অধিকাংশ নাম করে আসলে কম সংখ্যক লোকের একটা সাপোর্ট নিয়ে কিন্তু এখানে কর্তৃত্ব নেতৃত্ব করা হচ্ছে, এটা হচ্ছে গণতন্ত্রের বাস্তবতা। আর আরেকটা জিনিস হচ্ছে গণতন্ত্রে যেটা আছে, এখানে আমরা যারা ভোট দিচ্ছি, তাই না, ভোটার যারা আছে, ভোটারদের সবার মান এক, তাই না? এখানে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, একজন এসপি সাহেব, ডিসি সাহেব, উচ্চ পর্যায়ের যারা আছেন, এবং এই শহরের যারা সুইপার মেথর আছে, না, এখানে ভোটার কোনো পার্থক্য আছে? মান একই না? এখন যদি একটা বিশ্ববিদ্যালয়ের 500 প্রফেসর যদি একজনকে ভোট দেয়, আর 501 জন সুইপার মেথর অথবা ফোর্থ ক্লাস এমপ্লয়ি যদি অন্য একজনকে ভোট দেয়, তাহলে এমপি হবে কে? তাহলে 501 জন তারা সেদিকে হবে না? তাহলে 500 প্রফেসরের কোনো দাম থাকলো বলেন? 500 প্রফেসর এত বড় বড় ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি নিয়ে আসেন, তাই না, তাদের কোনো দাম নেই।
কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ যেহেতু তারা হয়ে গেছে, কাজে তাদের ভোটে যিনি ক্ষমতা আসবেন তিনি হচ্ছেন আইন প্রণেতা। দুর্ভাগ্য হচ্ছে আমাদের আইন প্রয়োগকারী যারা তারা অনেক বড় বড় শিক্ষিত, তাই না? জজ, তার বিচারক মহোদয় যারা আছেন মাশাল্লাহ, অনেক অনেক পড়াশোনা করে অনেক ডিগ্রি অর্জন করে তারা এই জায়গায় গিয়েছেন, কিন্তু আইন যারা প্রণয়ন করতেছেন তারা কি তাদের মতো? কারণ জনগণ ভোট দিয়ে যাকে সেখানে নিয়ে যাবে তিনি আইন প্রণেতা হবেন, আর এটা বাস্তবায়ন করবেন, বাস্তবায়ন করতে হলে তাকে বিসিএস করার হইতে হবে। দেখেন বাস্তবতা কোথায় যাচ্ছে। আজকে হিরিওয়ালের অবস্থা দিতেছেন না, সে বিশাল বড় নেতা হয়ে গেছে, নাম বলেই ফেললাম। এই হচ্ছে আমাদের দেশের এবং সারা পৃথিবীতে যারা গণতন্ত্রের বিশ্বাসী তাদের পরিস্থিতি হচ্ছে এটা। এই জন্য খুব যারা গণতন্ত্রের যারা আবিষ্কারক যারা যেই দেশে তারা পর্যন্ত এখন এটার বিপক্ষে কথা বলছে, যার জন্য যারা ভোট এখন দেখেন ভোট কেন্দ্রে মানুষ যাচ্ছে না, কেন ভোটারের সংখ্যা কত পার্সেন্ট, তাই না? এখন পার্সেন্টেজ হিসাব করেন মানুষ ভোট দিতে যাচ্ছে না কেন, কারণ তারা এই জিনিসটা বুঝে যাচ্ছে আস্তে আস্তে, এটা তারা শুভঙ্করের ফাঁকি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা বলছিলাম যে গণতন্ত্র রাজতন্ত্র দুইটা গেল, তাই না? আর তার বিপরীতে আর একটা হচ্ছে খেলাফত। খেলাফত এখানে মূলত ওহির বিধানই চূড়ান্ত। খেলাফতে কি? ওহির বিধানই চূড়ান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান এটাই চূড়ান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সার্বভৌম ক্ষমতার মালিক। ইসলামী খেলাফত যিনি খলিফা হবেন তার নিজস্ব কোনো সে থাকে না, তিনি আল্লাহর বিধানটা বাস্তবায়ন করার মাধ্যম মাত্র। আর রাজতন্ত্রে যিনি রাজা তিনি যা বলবেন সেটাই ফাইনাল। তাই গণতন্ত্রে যারা দলীয় প্রধান যিনি তার বাইরে কথা বলা যায় না, যায় যাবে না, কিন্তু খেলাফত যিনি আসবেন খলিফা যিনি হবেন তার নিজস্ব কোনো এখতিয়ার সেখানে নেই। তিনি আল্লাহর বিধানটা সমাজে বাস্তবায়ন করার জন্য তিনি একজন দায়িত্বশীল মাত্র, তার জবাব দিতে আল্লাহর কাছে। তার গাইডলাইন তো আসমান থেকে এসেছে, জমিন থেকে আসে নাই। তার সংবিধানের কোনো পরিবর্তন নেই, সংশোধন নেই। কিন্তু আমাদের দেশের সংবিধানে কয়বার সংশোধন হয়েছে? আল্লাহর কালামে কোনো সংশোধনী আছে? আল কোরআনে কোনো সংশোধনী আছে? কিয়ামত পর্যন্ত কোনো সংশোধনী আসবে? আসবে না। আমাদেরকে ঘুরে ফিরে সেখানে যেতেই হবে, যত কিছু আমরা করি না কেন সমাধান কোরআনের কাছে। যতক্ষণ পর্যন্ত না মানুষ এখানে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে শান্তি কায়েম হবে না। যত চেষ্টা আমরা করি মানুষের মধ্যে একটা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, মানুষ বুঝতে শুরু করেছে যে আসলে ইসলামী খেলাফতের গুরুত্বটা কত বেশি। সময়ত উপস্থিতি, তাহলে ইসলামী খেলাফতের একটু মৌলিক বিষয় আমরা জানার চেষ্টা করি। আসলে খেলাফত মানে কি? খেলাফত মানে হচ্ছে প্রতিনিধিত্ব। যিনি প্রতিনিধিত্ব করেন আল্লাহর প্রতিনিধিত্ব করেন, আল্লাহর বিধানের প্রতিনিধিত্ব যিনি করেন তিনি হচ্ছেন খলিফা। আর পরিভাষায় আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম হচ্ছে ইসলামী খেলাফত। ইসলামী খেলাফতের লক্ষ্য কি? স্রষ্টার বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা। সহজ বাক্যে বললাম, ইসলামী খেলাফতের লক্ষ্য হচ্ছে স্রষ্টার বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা। আচ্ছা বলেন, এইটাই তো আমাদের দাবি হওয়া উচিত। আমাদের স্রষ্টা তো হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা পৃথিবীতে কিভাবে চলবো, কিভাবে আমাদের ব্যক্তিগত জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, অর্থনৈতিক জীবন চলবে, রাজনৈতিক জীবন চলবে, সব কিছু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা শুধু সেটা অনুশীলন করবো, মেনে চলবো, এটা আমাদের কাজ। আর এইটাকে বাস্তবায়ন করার জন্য যে শাসন প্রশাসন থাকবে এটা হচ্ছে ইসলামী খেলাফতের যারা দায়িত্বশীল তারা থাকবে। আমরা যদি দূর অতীতে ফিরে যাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে, আমরা ওমরের খেলাফত আমলে যদি ফিরে যাই, উসমান আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে যদি ফিরে যাই, তারা কি দায়িত্ব পালন করেছিলেন? তারা সেগুলো বাস্তবায়ন করেছিলেন মাত্র। তাদের জীবনে যদি একটু আমরা চিন্তা করি, মানে শুনলে কি বল শিউরি ওঠে শরীর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বড় খলিফা, তারপর রাতের আধারে তিনি বের হয়ে যেতেন, প্রজাদের কোনো ক্ষতি হয় কিনা, কোনো অসুবিধা আছে কিনা। একদিন রাতের আধারে তিনি তার স্ত্রীকে নিয়ে গিয়েছে হাঁটতে গেলেন, হ্যাঁ হাঁটতে পারি ঘুর দেখতে গেলেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। পাশে দেখা যায় এক মহিলা কান্না কাটি করছে, মহিলার কান্নার শব্দ কানে আসলো, তার স্ত্রীকে পাঠালেন, গিয়ে দেখালো মহিলার বাচ্চা হবে, তাই না? প্রসব বেদনায় মহিলা অস্থির হয়ে যাচ্ছে, অস্থির। সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে দিয়ে সেই মহিলার সেবা যত্ন করালেন, এবং রাতের আধারেই তিনি বাইতুল মাল থেকে এক বস্তা আটার বস্তা নিয়ে সেখানে পৌঁছে দিলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
এত বড় দায়িত্বশীল খলিফা হওয়ার পরও তিনি তার প্রজার চিন্তা করেছেন, নিজে নিজে শ্রম দিয়েছেন, সেখানে তার স্ত্রীকে পাঠিয়ে সেবা করিয়েছেন। তাহলে এই যে আদর্শগুলো, এইগুলো কিন্তু আমরা গণতন্ত্রের রাজতন্ত্রে পাবো না। এইগুলো পেতে হলে আমাদেরকে অবশ্যই খেলাফতে আসতে হবে, যাদের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ ভীতি থাকবে, যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন তাদের মধ্যে এগুলো থাকবে। তাহলে স্রষ্টার বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা, এটাই হচ্ছে খেলাফতের কি উদ্দেশ্য। ইসলামে খেলাফতের সাথে অন্যান্য শাসন ব্যবস্থার মৌলিক পার্থক্য হচ্ছে আখেরাত। অন্যান্য শাসন ব্যবস্থা যেগুলো আছে এগুলো সব দুনিয়া কেন্দ্রিক, আমাকে ক্ষমতায় যেতে হবে, আমার এই পাওয়ার এক্সারসাইজ করতে হবে, আমাকে দেখে সবাই ভয় পাবে, তাই না? এগুলো চলতেছে। কিন্তু ইসলামী খেলাফতে যারা আসবেন তারা এগুলো করে না, তারা ক্ষমতাকে ভয় পান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচন করার জন্য যাচ্ছে, তিনি ভয়ে ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিলেন যেন আমাকে যেন খেলাফতে না নিয়ে আসতে পারে, এতটাই তারা দায়িত্বকে ভয় পেতেন। তারপরেও ওই সময় তালহা জুবাইর রাদিয়াল্লাহু আনহু যারা ছিলেন তারা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে গিয়ে দরজা খুলে ওনাকে খলিফা বানালেন, বাধ্য হয়ে তিনি রাজি হয়েছেন। কিন্তু নিজে থেকে খলিফা হতে চান নাই, নিজে খেলাফতের ভয়ে দায়িত্ব কাঁধে আসবে এই ভয়ে তিনি পালিয়ে গেলেন, গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আর আমরা কি বলি, ভাই ভোটটা আমাকে দাও, আমি এই করবো সেই করবো, বহুত কিছু করে দিব। তাহলে পার্থক্য হলো না, তারাও তো মুসলমান, আমরাও মুসলমান। ইসলামী খেলাফতের সাথে অন্যান্য শাসন ব্যবস্থার পার্থক্য হচ্ছে আখেরাত। ইসলামী খেলাফত হচ্ছে আখেরাত ভিত্তিক খেলাফত, আর ওইগুলো হচ্ছে দুনিয়া কেন্দ্রিক শাসন ব্যবস্থা। ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা কেন, একটা বাক্যে শুধু যদি বলে দেই, ইখরাজুল ইবাদে মিন ইবাদাতিল ইবাদে ইলা রাব্বিল ইবাদ, ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ, অর্থাৎ বান্দার দাসত্ব থেকে বের করে ব্যক্তিকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ইসলামী খেলাফতের একটা মৌলিক প্রয়োজন। ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ব্যক্তি কোনো ব্যক্তির পূজারি হবে না, মানুষ কোনো মানুষের পূজা করবে না, মানুষ কোনো মানুষের অন্ত তাকলিদ করবে না, মানুষ আল্লাহর দাসত্ব করবে, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত আল্লাহর কাছে মাথা নত করবে। এই যে মানে বান্দার গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য ইসলামী খেলাফতের প্রয়োজন, সবচেয়ে বেশি গুরুত্ব এখানে। এছাড়াও গোটা সমাজে গোটা দেশে রাষ্ট্রে পূর্ণ নিরাপত্তা নিশ্চিন্ততার মধ্যে ইসলামী বিধানসমূহ প্রতিপালন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলে ইসলামের বিধানগুলো প্রতিপালন করতে কোনো সমস্যা হবে বলুন? সমস্যা হবে? হবে না। এটা আমরা আল্লাহর বিধানগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে অনুশীলন করতে পারবো, প্রতিপালন করতে পারবো যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয় সমরের উপস্থিতি। এবারে আসুন, ইসলামী খেলাফতের সাথে রাজতন্ত্র গণতন্ত্রের কি কি পার্থক্য আছে, আমরা কয়েকটা পার্থক্য একটু শুনে নেই, তারপর আমরা নেতৃত্ব নির্বাচনের দিকে যাবো ইনশাল্লাহ। যেমন এক নম্বর যদি বলি, এক নম্বর পার্থক্য বলতে গেলে আমরা বলবো রাজতন্ত্র গণতন্ত্র দুটি হচ্ছে মানব রচিত, আর খেলাফত হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা শাসন ব্যবস্থার নাম। রাজতন্ত্র গণতন্ত্র এটা মানুষ তৈরি করেছে, এই সিস্টেমটা মানুষের তৈরি করা, আর ইসলামী খেলাফতটা কি আল্লাহ প্রদত্ত একটা সিস্টেম, আল্লাহ প্রদত্ত একটা বিধান। দুই নম্বর হচ্ছে রাজতন্ত্র গণতন্ত্রে মানুষের হাতে সার্বভৌম ক্ষমতা উঠিয়ে দেওয়া হয়, ইসলামী খেলাফতে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাজতন্ত্র এবং গণতন্ত্রে যে বিধান অনুশীলন করা হয় এটা হচ্ছে মানুষের তৈরি করা বিধান, মানুষের তৈরি করা কানুন আইন ও পদ্ধতি এটা বাস্তবায়ন হয়। তো ইসলামী খেলাফতের খলিফা নিজস্ব কোনো আইন তৈরি করতে পারেন না, তিনি আল্লাহ প্রদত্ত যে আইন, আল্লাহ প্রদত্ত যে কানুন, সে কানুনের বাস্তবায়নকারী মাত্র। তাহলে পার্থক্য হলো না, একজন নিজের আইন তৈরি করে বাস্তবায়ন করে আর একজন আল্লাহর আইনটাকে বাস্তবায়ন করে, পার্থক্য হচ্ছে না? এরকম অনেকগুলো পার্থক্য আছে। রাজতন্ত্র এবং গণতন্ত্রে মানুষ মানুষের দাসত্ব করে, কিন্তু ইসলামী খেলাফতে মানুষ আল্লাহর দাসত্ব করে। আরেকটা পার্থক্য হচ্ছে পাঁচ নম্বর, রাজতন্ত্র এবং গণতন্ত্রে যে আইন ও কানুন এগুলি পরিবর্তনশীল, এগুলো মানুষ পাল্টায়, আজকে একটা আইন হয়েছে কালকে একটা চেঞ্জ করতে পারে, পরিবর্তন হচ্ছে, তাই না? এই বছর একটা আইন হয়েছে, আগামী পাঁচ বছর পরে সে আইনটা আরও পরিবর্তন করে, কারণ অপরাধ বেড়ে যাচ্ছে,
হ্যাঁ, এখন ওই অর্জুনের শাস্তিটাকেও আমরা চেঞ্জ করতেছি, তাকে একটা কর্তব্য ওইটা কর্তব্য আরো কঠিন করা যায় কিভাবে, এগুলো হচ্ছে না হচ্ছে, কিন্তু ইসলামের আইনটা পরিবর্তনশীল নয়। ইসলামী খেলাফতের আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে বলে দিয়েছেন, চুরি করলে হাত কাটতে হবে, জেনা করলে সঙ্গে সার করতে হবে, আছে না? এখন এইটা বাস্তবায়ন করবে কে? সরকার। এটা তো আপনি আমি করতে পারবো না, এটা করার দায়িত্ব ছিল হচ্ছে দেশের প্রশাসন যারা আছে তারা এটা করবে। এই ভুলটা অনেকে করছে, জঙ্গি টঙ্গি যারা আছে না ফালতু কিছু তৈরি হয়েছিল, এরা মনে করছে এটা আমরাই করবো, কিন্তু জি না, ইসলামের আইনগুলো হদুদগুলি কায়েম করবে যারা ক্ষমতা আছে তারা, তারা যদি না করেন তাদের দায়িত্ব বা তাদের জবাব দিতে তাদের আল্লাহর কাছে। আমরা তাদেরকে বলতে পারি, নসিহত করতে পারি যে এই আইন তো আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনি চোরের হাত কেটে দেন, একটা চোরের হাত কাটলে 10টা চোর সংশোধন হয়ে যাবে, হবে না? একজনের যদি জেনার কারণে সংসার হয়ে যায়, যেটা সৌদি আরবে আছে, যদি পাথর মেরে হত্যা করা হয়, যদি বিবাহিত করে জেনা করে, তাহলে এইরকম একটা দৃশ্য অপরাধের শাস্তি যদি প্রকাশ্যে দেওয়া হয় তাহলে ওই সামাজিক আর জানা হবে মানুষের মধ্যে একটা মানে ভীতি কাজ করবে যে না আল্লাহ এই কাজ করা যাবে না। আর আমাদের তো মাশাল্লাহ এমন অবস্থা হয়েছে, অপরাধ যত বড়ই হোক গ্রেফতার হলে অপরাধী মনে করে বেঁচে গেলাম, তাহলে এবার থানা পুলিশ করে এবার আদালত আইন আদালত করতে করতে 2-4 বছর তো হাজতে খাটতে হয়, তারপরে বিচার হয় না, বিচার হইতে 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 বিচার হতেই লাগে 10 বছর, তারপরে রায়। এই যে একটা দীর্ঘ সূত্রিতা, এটা কিন্তু ইসলাম এটা বলেন, ইসলামের বিচার কি? সাক্ষী হয়েছে, প্রমাণ হয়েছে, সাথে সাথে বিচার করে দেয় এবং সেটা জনসমক্ষে। আল্লাহ বলছেন জনগণের সামনে তার শাস্তি দাও, তাহলে জনগণ সতর্ক হয়ে যাবে, জনগণের এই পাপটার দিকে অগ্রসর হবে না। এইগুলো আমাদের খেয়াল করতে হবে। 7 নম্বর পার্থক্য হচ্ছে রাজতন্ত্রের রাজা এবং গণতন্ত্রের দলনেতা অনেক ক্ষমতার মালিক, সীমাহীন ক্ষমতার মালিক। রাজা যে ক্ষমতা তার বাইরে কথা বলার কারো ক্ষমতা নেই, আবার দলনেতার যে প্রভাব তার বাইরে ওই দলের কর্মীরও কোনো কথা বলার সুযোগ থাকে না। কিন্তু পক্ষান্তরে খলিফা বা আমিরের ক্ষমতা আল্লাহর বিধান দ্বারা নিয়ন্ত্রিত। খলিফাও যদি ইসলাম বিরোধী কর্ম করে তার খেলাফত থাকবে না, আমির যদি শরীয়ত বিরোধী নির্দেশ দেয় সে আমির আনুগত্য করা যাবে না, যাবে? যতক্ষণ পর্যন্ত আমির বা খলিফা কোরআন এবং হাদিসের ভিত্তিতে নির্দেশনা দিবেন ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করা কর্মীদের উপর আবশ্যক। কিন্তু তিনি যখন কোরআন হাদিসের বাইরে কথা বলবেন তখন কোনো কর্মী তার অনুসারী কোনো প্রজা সেটা মানতে বাধ্য নয়। এই অধিকার ইসলাম দিয়ে দিয়েছে অলরেডি, এই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনগণকে দিয়েছে, কিন্তু গণতন্ত্রের রাজতন্ত্রের অধিকার খর্ব করা হয়েছে, কোনো কথা চলবে না, রাজা যেটা বলবে সেটাই ফাইনাল, তাই না? এরকম অবস্থা। 9 নম্বর হচ্ছে ব্যক্তির ইচ্ছা অথবা দলীয় সিদ্ধান্ত প্রধান বিবেচ্য বিষয়। গণতন্ত্র এবং রাজতন্ত্রে দলীয় সিদ্ধান্তটাই প্রধান বিবেচ্য বিষয়, আর খেলাফতে আল্লাহর সিদ্ধান্ত যেটা এটাই হচ্ছে প্রধান বিবেচ্য বিষয়। এখানে জনগণ কি বলছে, সব মানুষ যদি হারামের পক্ষে রায় দেয়, ইসলামী খেলাফতের আমির যদি বলেন এটা হারাম, হাদিসে এটা হারাম আছে, এটাই কার্যকর হবে, এটাই প্রধান বিবেচ্য বিষয় হবে, জনগণের সিদ্ধান্ত এখানে চলবে না। আর একটা বিষয় হচ্ছে 10 নম্বর পার্থক্য যেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে রাজতন্ত্র গণতন্ত্রের মধ্যে যেটা আছে ক্ষমতা দখলের প্রতিযোগিতা আছে। রাজতন্ত্র দেখেন এখন রাজার কোন ছেলেকে আগামী দিনে রাজ জামানবে, যুবরাজ কাকে করবে, তারপরে কোনটা করবে, এই নিয়ে কিন্তু তাদের মধ্যে মারামারি চলে, গ্রুপিং গ্লুপিং চলতেছে। আবার আপনি গণতন্ত্রে দেখেন গণতন্ত্রের মধ্যে দলাদলি কিভাবে কে বা কাকে হটিয়ে কে ক্ষমতা যাবে, এখন একই আসনের মধ্যে একই দলের মধ্যে একাধিক প্রার্থী হয়ে যাচ্ছে, তার নমিনেশন নেওয়ার জন্য সবাই লবিং করতেছে যে আমাকে যেন নমিনেশনটা দেওয়া হয়, আবার দেখা যাচ্ছে আবার বিদ্রোহী পার্টি আরেকটা হয়ে যাচ্ছে, যাচ্ছে না? এই যে একটা দলাদলি দখল করার একটা টেন্ডেন্সি, একটা মানে সুযোগ কিন্তু এই দুইটা শাসন ব্যবস্থার মধ্যে আছে, তো খেলাফতে কিন্তু এটা নেই, খেলাফতে কোনো সুযোগ নেই, খেলাফত চেয়ে নেওয়ারও কোনো ক্ষমতা নেই। আমি খলিফা হতে চাই, আমি আমির হতে চাই, আমি পাবনা জেলার সভাপতি হব, বলতে পারবে কেউ? পারবে না। দেখা যাচ্ছে এই জন্য এই প্রচলিত ব্যবস্থাগুলির সাথে ইসলামের
অনেক সাংঘর্ষিক দিক রয়েছে যেগুলো আমরা উল্লেখযোগ্য কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবারে আসুন, খলিফা নির্বাচন কীভাবে করবেন, আমির কীভাবে বানাবেন, এখন তো আমাদের উপায় নেই, নেতৃত্ব নির্বাচন তো করতে হবে, কীভাবে করবো? আমাদের সিস্টেম অফ ইলেকশন আমরা যেটা জানছি যে আমাদেরকে প্রার্থী হতে হবে, মার্কা দিতে হবে, জনগণের কাছে যাইতে হবে, ভোট চাইতে হবে, পোস্টারিং করতে হবে, এইগুলো ছাড়া আমাদের কোনো বিকল্প কোনো পথ নেই, এটা আমরা বলতেছি, তাই না? কিন্তু আর বিকল্প যে ছিল অতীতে সেটা আমাদের জানা দরকার না? তার খোলাফা রাশিদিনের যে ইলেকশন ছিল সেটা কীভাবে হয়েছিল? আমরা তো তাদেরই সিলসিলা, তাই না? তাদের উত্তরসূরি তো আমরা, তো তারা কিভাবে খলিফা হয়েছিলেন, তারা কিভাবে নেতৃত্ব নির্বাচন করেছিলেন, তারা কিভাবে রাজ্য শাসন করেছেন, এইটা তো আমরা আমাদের অবশ্যই তাদের কাছ থেকে নিতে হবে, তাদের কাছ থেকে নিতে আমরা পিওর জিনিসটা পাবো। এখন দেখুন, নেতৃত্ব নির্বাচন এটা একটা বড় ধরনের আমানত, বড় ধরনের আমানতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত হচ্ছে নেতৃত্ব নির্বাচন করা। একজন নেতা আপনি কাকে বানাবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। যদি যোগ্য নেতা না হয়, সৎ নেতা না হয়, তাকওয়াশীল নেতা না হয়, তাহলে ওই নেতা কিন্তু সমাজের জন্য অনেক ক্ষতি বয়ে নিয়ে আসবে। নেতৃত্বের ক্ষেত্রে আমাদেরকে চারটি মৌলিক নির্দেশ শরীয়তে উল্লেখ করা আছে। কয়টা নির্দেশ? চারটা। এই চারটা নির্দেশ আমাদের মানতে হবে। এক নম্বর নির্দেশ হচ্ছে নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ। এখানে তো আটকে গেলাম, আমাদের তো না চাওয়ার কোনো উপায় নেই, না চাইলে তো ভোটই দিবেন না। কিন্তু ইসলাম কিন্তু এটা বলেছে কি, নিষেধ, নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো অপশান ইসলাম রাখে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিষয়ে অনেকগুলো হাদিস আছে, একটা হাদিস বলছি, তিনি বলছেন লা তাসালিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, ফা ইন্নাকা ইন তুউতিতাহা আন মাসালাতিন উকিলতা ইলাইহা, যদি নেতৃত্ব চাওয়ার কারণে তোমাকে দেওয়া হয় তাহলে ওই নেতৃত্বের উপরে তোমাকে সুপোর্ট করে দেওয়া হবে। তুমি নেতৃত্ব চেয়ে নিয়েছো, এবার তুমি বোঝা সামলাও, এখানে তোমার কোনো সাহায্য থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন ওয়া ইন উতিতাহা আন গাইরি মাসালাতিন, আর যদি তোমাকে নেতৃত্ব না চাওয়ার ফলে তোমাকে নেতৃত্ব দেওয়া হয় তাহলে তুমি সাহায্য প্রাপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি ভোট করলেন, প্রার্থী নাই, পয়সাও খরচ নাই, জনগণ ভোট দিয়ে আপনি পাশ করালো, তাহলে আপনি সবার নেতা, তাই না? আর যদি আপনি জানেন যে আমাকে আমার দলের এই কয়টা লোকই ভোট দিয়েছে, সারা জীবন আপনার মনে বিদ্বেষ থাকবে, আরে আমি তো এই দলের লোকের নেতা, এদের জন্য আমাকে সব কিছু করতে হবে, আর বাকিরা আমার তো বিরোধী, হবে না? হচ্ছে হচ্ছে তো তাই। ইলেকশনের আগে সবার নেতা, যখন পাশ করে যায় তখন মনে করে যে আমার দলের লোকেরা ভোট দিয়ে আমাকে পাশ করেছে, কাজে বিরোধী দল বা অন্যান্য যত দল আছে তাদের কোনো চাওয়া পাওয়া প্রয়োজন এইগুলির দিকে আমি আর তাকাবো না, তাকায়ও না। বাস্তবতা কিন্তু এটা, ইল্লা মাশাআল্লাহ, হয়তো দুই একজন নিঃসন্দেহে ব্যতিক্রম থাকেই, সেটা ধর্তব্য নয়। অধিকাংশ নেতা, অধিকাংশ মন্ত্রী এমপি তারা দলীয় ভোটে নির্বাচিত হওয়ার কারণে পাশ করার পরে দলের লোকদেরকে যে অগ্রাধিকার দেয় আর জনগণকে, আম জনগণের ওরকম অগ্রাধিকার তারা দেন না। কিন্তু এখানে এজন্য হাদিসটা কিন্তু বাস্তব, তিনি বলছেন যদি অতীতহান গাইরি মাসালাতিন, তুমি চাও নাই ক্ষমতা, তোমাকে দেওয়া হয়েছে, তাহলে তোমাকে এজন্য সাহায্য করা হবে। বলুন সুবহানাল্লাহ। মনের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না, আমি সকলের নেতা, তাই না? এত সুন্দর ইসলাম বলে। আর এছাড়া রাসূল আরো বলছেন ইন্না ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা আমালিন হাযা লিমান সালাহু, আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি যারা নেতৃত্ব চায় আমরা তাদেরকে নেতৃত্ব দেই না। অথবা অলিমান আরাদা, যে নেতৃত্বের আকাঙ্ক্ষা পোষণ করে, একটা লোক চাইলাম আর মনে মনে খাইছিস আমাকে যদি এই পদটা দেওয়া হতো, এইরকম আকাঙ্ক্ষাও যদি কোনো মানুষের থাকে, নবী বলছেন আল্লাহর কসম করে বলছি তাকেও আমি নেতৃত্ব দিই না। তাহলে না চেয়ে যদি আপনি নেতৃত্বে আসতে পারেন, সেখানে আপনার মধ্যে কি এখলাস থাকবে, আপনি এখলাসের সাথে আপনি কাজ করতে পারবেন। এটা একটা সাংগঠনিক নেতৃত্ব হোক, রাষ্ট্রীয় নেতৃত্ব হোক, সামাজিক নেতৃত্ব হোক, যে কোনো পর্যায়ের নেতৃত্বের ক্ষেত্রে আপনি যদি না চেয়ে সেটা আপনাকে দেওয়া হয় আপনি কিন্তু এখলাসের সাথে করবেন। আর আপনার মনে মনে খায়েস বা মনে মনে ইচ্ছা, নিজের যে গ্রুপিং গ্রুপিং করলেন যে আমাকে পদটা দাও, সমাজের মোড়লটা আমাকে বানাই দাও, আমি ন্যায় বিচার করবো, তখন কিন্তু একটা দুর্বলতা থাকবে যে আমি বলেছি জনগণ, এই লোকগুলির প্রক্রিয়া আমি কিন্তু নেতা হয়েছি, কাজেই এদের দিকটা আমাদেরকে, আমাকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। এটা একটা পার্সিয়ালিটি হয়ে যাবে না, হয়ে যাবে, এটা আমাদের খেয়াল রাখে। তাহলে এক নম্বর শর্ত কি, নেতৃত্ব চেয়ে নেওয়া কি নিষিদ্ধ। দুই নম্বর হচ্ছে
অল্প সংখ্যক বিচক্ষণ পরহেজগার ব্যক্তিগণের নিরপেক্ষ পরামর্শের মাধ্যমে খলিফা নির্বাচিত হবেন এবং অন্যেরা তা মেনে নেবেন। নেতৃত্ব নির্বাচন করবে কি সবাই? জি না, যোগ্য নির্বাচক মণ্ডলী থাকবেন, যারা ভোট দিবেন তাদের যোগ্যতা থাকতে হবে, যারা পরামর্শ দিবেন পরামর্শকদের যোগ্যতা লাগবে না। আগে বললাম না, একজন প্রফেসরের পরামর্শ আর একজন যদি ফোর্থ ক্লাস একজন ব্যক্তি হন সমাজের, তাই না? সেও মানুষ, তারও জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু দুইটা কি এক সমান হবে? সমান হবে না। এই বিভেদটাই পার্থক্যটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন, এটা আল্লাহর সৃষ্টি কৌশল, হিকমা। যদি পৃথিবীর সব মানুষকে তিনি এক ক্যাটাগরিতে নিয়ে আসতেন তাহলে পৃথিবী চলতো। আপনি যদি মনে করেন যে পাবনা শহরের সব মানুষ যারা আছে সবাই বড় লোক, তাহলে আপনি বাড়ি বানাতে মিস্ত্রি কোথায় পাবেন? পাবেন? আপনি চাষাবাদ করেন, যদি সব মানুষই জমিওয়ালা হয়, মালিক হয়, তাহলে আপনি সেটা কর্মচারী কোথায় পাবেন? ধান কাটবেন কাকে দিয়ে? আপনি চাষ দিবেন কাকে দিয়ে? আপনি সুইপার পাবেন কোথায়? একটা সুইপারের অনেক গুরুত্ব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একজনকে মালিক করেছেন, একজনকে কর্মচারী করেছেন, একজনকে ডাক্তার করেছেন, একজন রোগী করেছেন, একজনকে শিক্ষক করেছেন, একজনকে ছাত্র করেছেন। এই যে মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টির হিকমা। এটা না হলে গোটা পৃথিবী অচল হয়ে যেত, চলতেই পারত না। এই জন্য প্রত্যেকটা মানুষের প্রতি একটা সৃষ্টি, আল্লাহর দেওয়া সৃষ্টি, সে তাই বলে তাকে অবহেলা করা যাবে না। একজন সুইপারকে গালি দেওয়া যাবে না, একজন কর্মচারীকে গালি দেওয়া যাবে না। আপনার বাসার কর্মচারী, সে রান্না করে আপনাকে খাওয়ায়, আপনার কি বাসা ঝাড়ু দেয়, বাসা ক্লিন করে, তাকে কর্মচারী বলে তাকে যাচ্ছেতেই বলবেন, একেবারে এত অবহেলা করবেন, তুচ্ছতাচ্ছিল্য করবেন, এটা করা যাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি 10 বছর রাসূলের খাদেম ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে ধমক দিয়ে কোনো কথা বলেন না। বলুন সুবহানাল্লাহ। কেন কাজটা করলে না, এই শব্দটা পর্যন্ত আনাস বলছেন, এইরকমও তিনি বলেন নাই। তাহলে সেই নবীর কিন্তু আমরা উম্মার কাজে, আমাদেরকেও আমাদের কর্মচারীদের সাথে, আমাদের যারা লেবার সুইপার যারা আছে তাদের সাথে আমাদের কি সহনশীল সুন্দরতম আচরণ করতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে, যোগ্য থাকা অবধি খলিফার শপথে বহাল থাকবে। আমরা জানি গণতন্ত্রে 5 বছর পরপর ইলেকশন হয়, তাই না? কিন্তু খলিফা কিন্তু 5 বছর পরপর পরিবর্তন হবে না। এই 5 বছর পরপর ইলেকশনের সিস্টেমটা মারামারির একটা সুযোগ, এটাই সবচেয়ে বড় ফিতনা। কারণ আমরা বসে থাকি যে 5 বছর পরে আবার একটা যুদ্ধ হবে এই ময়দানে, দেখি না এবার কে হারে কে জিতে। ইসলামী খেলাফত বলছে না, খলিফা যতদিন পর্যন্ত তার জ্ঞান বুদ্ধি ঠিক থাকবে, আদালত জব ঠিক থাকবে, তার ন্যায়পরায়ণতা ঠিক থাকবে, জ্ঞান বুদ্ধি ঠিক থাকবে, ততদিন পর্যন্ত খলিফার কোনো পরিবর্তন নেই। আপনি দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ পর্যন্ত খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু পূর্ণ খলিফা ছিলেন, প্রত্যেকটা খলিফায় কিন্তু তার পূর্ণ কাল অতিক্রম করে পরবর্তী খলিফার ইঙ্গিত করে গিয়েছে। ইসলামিক খেলাফতের ক্ষেত্রে এটা একটা বড় প্লাস যে আমাদেরকে খেলাফতের জন্য বা ক্ষমতার জন্য মারামারি করতে হবে না, এই কোটি কোটি টাকা আমাদের ব্যয় করতে হবে, হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে এক একটা ইলেকশনে, হচ্ছে না? এইগুলো সব তো জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ ব্যয় হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি মনে করতাম না, ইসলামী খেলাফত বর্তমানে যারা ক্ষমতায় আছেন, হ্যাঁ, আমরা বর্তমান প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি যাই বলেন, তারা যদি ইসলামের আইনকানুন প্রতিষ্ঠিত করেন, তাদের পরিবর্তনের দরকার নেই, তারাই সেখানে থাকুক না, আপনাকে আমাকে যে সেখানে যেতে হবে এমনটা নয়। আমরা চাই ইসলামী বিধানটা প্রতিষ্ঠিত করতে হবে, এই বিধান প্রতিষ্ঠার জন্য যারা ক্ষমতা আছে তারাই যদি করে আলহামদুলিল্লাহ করুক, তারা যদি না করেন তাহলে তাদেরকে বলতে হবে, বুঝাতে হবে, নসিহত করতে হবে, ইসলাম বিরোধী তাদের কর্মগুলির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, কথা বলতে হবে, বৈধ সকল পন্থায় তাদের বিরুদ্ধে কথা বলা যাবে। কিন্তু অবৈধ পন্থায় এই যে মারো, কাটো, হরতাল করো, ধর্ম করো, রাস্তাঘাট বন্ধ করে দাও, গাছ ফেলে দাও, এই সমস্ত কিছু চলবে না। ইসলামের কোনো আমলে এগুলো ছিল না। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 নম্বর হচ্ছে, নেতা পুরুষ হবে, এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অত গুরুত্বপূর্ণ বিধান। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কি বলছেন? পুরুষরা হচ্ছে নারীদের পরিচালক, অভিভাবক, তত্ত্বাবধায়ক। হ্যাঁ, কাজে পুরুষদেরকে আল্লাহ নেতৃত্বের গুণ দিয়ে সৃষ্টি করেছেন, আর নারীদের আলাদা গুণ আল্লাহ দিয়েছেন, সংসার ধর্ম করার তাদের গুণ দিয়েছেন, দুইটা দুই রকম ভাবে সৃষ্টি করেছেন।
সৃষ্টিকর্তা যিনি তিনি বুঝেছেন যে নারীর কি কি প্রয়োজন আছে সমাজে, সেজন্য নেতৃত্ব কর্তৃত্ব করবে পুরুষ, বাইরের জগতে কাজ করবে পুরুষ, আর অভ্যন্তরীণ জগতে ঘরের জগতে কাজ করবে কে? নারী। এটা হচ্ছে ইসলামের বিধান। নারীরা নিরাপদে থাকবে, নারীরা যদি ভিতরে থাকে নিরাপদে থাকবে, বাইরে গিয়ে নিরাপদ আর থাকতে পারছে না। কেন? এজন্য নারীরাই তো দায়ী। আজকে নারীরা সমান অধিকারের জন্য আন্দোলন করছে, নারীরা তাদের এত বেহায়াপনা, এগুলো মুখে বলতেও লজ্জা লাগে, নারীরা পোশাক নিয়ে পর্যন্ত আন্দোলন করছে। আপনারা দেখেন না ফেসবুকে কত বছরের ঘটনা, কত মানে কি বলবো, বেহায়াপনা বেলাল্লাপনার সীমা ছাড়িয়ে গেছে, এবং এগুলোকে সমর্থন করছে এক শ্রেণীর পুরুষ, সমর্থন করছে নারী পুরুষের মতো চলবে। আরে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে সৃষ্টিগতভাবে স্বভাবগতভাবে দুই রকম করে সৃষ্টি করেছেন। আপনি ইচ্ছা করলে একজন নারীকে সেই স্বভাব পরিবর্তন করাতে পারবেন? নারী সন্তান জন্মদান করেন, নারী দশ মাস দশ দিন সন্তান পেটে ধারণ করেন, কোনো পুরুষ এটা করতে পারবে? পারবে না। কাজে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আল্লাহ যেভাবে করেছেন সেভাবে আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে এই চারটি নিষেধাজ্ঞা মেনে নিয়ে আমাদেরকে নেতৃত্ব নির্বাচন করতে হবে। নেতৃত্ব নির্বাচনের পন্থা যদি আমরা বলি, চার ধরনের পন্থা, এখানেও চারটা পন্থা আছে। এক নম্বর হচ্ছে ওসিয়ত ভিত্তিক, দুই নম্বর হচ্ছে শূরা ভিত্তিক, তিন নম্বর হচ্ছে রাজতান্ত্রিক, চার নম্বর হচ্ছে গণতান্ত্রিক। এই চারটি পদ্ধতির মধ্যে ওসিয়ত ভিত্তিকটা কেমন, অর্থাৎ পূর্বতন খলিফা তিনি তার পরবর্তী খলিফা কে হবেন তার ক্ষেত্রে ওসিয়ত করে যাবেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমরের ক্ষেত্রে বলে গেলেন না, সেখানে ভোটাভুটি হয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমরের কথা বলে গেলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকরের ক্ষেত্রে ইঙ্গিত দিয়ে গেলেন, দুজন খলিফা হয়ে গেল। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন এবার কাকে খলিফা করা যায়, এখানে শূরা ভিত্তিক আসবে, তাই না? তিনি একটা খলিফা প্যানেল করে দিলেন, পরামর্শ প্যানেল। সেটা কি করলেন, তিনি ছয় জনের একটা প্যানেল করলেন এবং বললেন যে তিন দিন সময় থাকবে, আমার ইন্তিকালের পরে তিন দিনের মধ্যে পরবর্তী খলিফা নির্বাচন করতে হবে। এই ছয় জন, তিনি যেহেতু কাউকে ইন্ডিকেট সরাসরি করে যেতে পারলেন না, তো তিনি ছয় জনের একটা প্যানেল করে দিলেন, যে ছয় জন জ্ঞানীগুণী মানুষ এবং জলিলুল কদর সাহাবি, যার মধ্যে ছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এই ছয়জন বিখ্যাত সাহাবীদের একটা প্যানেল করে দিলেন যে তোমরা আমার পরে কে খলিফা হবে তোমরা তিন দিনের মধ্যে নির্বাচন করো, তিন দিন তিন রাত। এবং তার ছেলেকে পর্যন্ত তিনি ওই প্যানেলে দেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে আবদুল্লাহকে পর্যন্ত ওই প্যানেলে দেন নাই, তবে তাকে একটা ক্ষমতা দিয়েছেন, সেটা হচ্ছে যদি তিন দিনের মধ্যে সমান সমান হয়ে যায় রায়টা তুমি দিয়ে দিবে। রায় দিলে তো সে নিজে খলিফা হতে পারতেছে না, এদের মধ্যে একজন খলিফা বানাতে হচ্ছে। এবার কি করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের পরে, এখানে মূল ভূমিকা পালন করলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি কি করলেন যে ছয়জনকে ডাকলেন, বললেন যে খলিফা তিনজনের মধ্যে সুপোর্ট করে দাও, তিনজন মানে ছয়জনের মধ্যে তিনজন ঠিক করো, এরপরে তিনজন নিয়ে কথা হবে। এবার তিনি তার পরামর্শ অনুযায়ী ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর, তালহা, তারা তিনজন সরে গেলেন। তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস তারা অপর তিনজনকে দায়িত্ব দিলেন যে এই তিনজন, একজন বলছে আমার দায়িত্বটা আমি আপনাকে দিলাম, আমার খেলাপথটা বা আমার ইচ্ছাটা আমি চাই আপনি হন, তার একজন বললো আমি চাই আপনি হন। তো তিনজনের মধ্যে তিনজনকে চলে গেলো আর তিনজন আউট হয়ে গেলো। এবার তিনজন থাকলো, তো এই তিনজনের মধ্যে কে কে থাকলেন, আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, বাকি দুইজনের মধ্যে তিনি আলাদা আলাদাভাবে পরামর্শ করলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন যে যদি ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা করি তাহলে আপনি তার আনুগত্য করবেন, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন যে যদি আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা মনোনীত করা হয় তাহলে আপনি তার আনুগত্য করবেন। আর তারা তো সবাই ক্ষমতা থেকে দূরে থাকতে চান। শেষ পর্যন্ত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু
তিন দিনের মধ্যেই আর কি তিনি মসজিদে নববীতে গেলেন, গিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত ধরে তিনি আল্লাহকে সাক্ষী রেখে বললেন, আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আল্লাহ তুমি শোনো এবং সাক্ষী দেখো বলে তিনি খুতবা দিলেন। তারপরে তিনি তার হাতে বায়াত করলেন এবং পরপর সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার হাতে বায়াত করলেন। এরপরে পর্যায়ক্রমে উপস্থিত সকল সাহাবি বিভিন্ন গোত্রে যারা ছিলেন সবাই তার কাছে বায়াত গ্রহণ করলেন। কোনো রক্তপাত হয়েছিল? খলিফা হয়ে গেলেন। এবং এরপর আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে খলিফা নির্বাচনের ক্ষেত্রে তখন ঠিক একইভাবে পরামর্শ করে তারা তাকে খলিফা নির্বাচন করলেন। হ্যাঁ, এবং আমি আগেই বলেছি আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে চান নাই, তিনি পালিয়ে গেলেন। তারপরে তার ঘরে গিয়ে তাকে ডেকে এনে তাকে খলিফা নির্বাচন করে তার হাতে বায়াত করলেন। তাহলে এখানে কোনো প্রার্থী ছিল না, এটা হচ্ছে পরামর্শমূলক। এটা কি সুরা ভিত্তিক? তাহলে ওসিয়ত ভিত্তিক, সুরা ভিত্তিক এবং রাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক, এই চারটা হচ্ছে খলিফা নির্বাচনের পদ্ধতি। তারপর রাজতন্ত্র গণতন্ত্র আমরা বুঝলেন, এটা বলার দরকার নাই। তাহলে ওসিয়ত ভিত্তিকটাও চলতে পারে এবং সুরা ভিত্তিক চলতে পারে, এই দুইটা চলবে। এখন ওসিয়ত করবেন কে? এখন রাষ্ট্রপ্রধান তিনি জানেন যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য আগামী দিনে যোগ্য কে, সৎ কে। যদি আমরা বাংলাদেশের কথাই বলি, অথবা কোনো একটা মহল্লা যদি বলেন যে এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতম চরমক ব্যক্তি যিনি এখন আছেন তিনি জানেন বলে তিনি ওসিয়ত করতে পারেন, পরামর্শ দিতে পারেন। এখন নিজ থেকে আমরা কাকে ভোট দিয়ে নেতা বানাবো? আমরা তো জানি না কার কি যোগ্যতা অযোগ্যতা আছে। তাই না, জনগণ নিজ থেকে কার উপর থেকে আসবে? আগে খলিফা বানান, খলিফা সুরা বানাবে, এরপরে জেলা ভিত্তিক এমপি মন্ত্রী তারা বানাবে বসে বসে। তাহলে এত মারামারি, এত দলাদলি, হ্যাঁ, এত হাজার হাজার কোটি টাকার অপচয় ব্যয় কিছুই লাগবে না যদি আমরা এই পদ্ধতিতে যাই। এখন প্রশ্ন হচ্ছে আমরা যাবো কিভাবে? আমরা তো যেতে পারবো না, তো যেতে পারবো না বলেই কি আমরা ওগুলো সব মেনে নিব? জি না, আপনাকে হকটা তো বলতে হবে মানুষের কাছে। এখানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই ভূমিকাটা পালন করে যাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজনীতি হচ্ছে এটা যে প্রচলিত রাজনীতিকে ইসলামের রাজনীতি করতে হবে, দল প্রার্থীবিহীন ইলেকশন চালু করতে হবে, দলও থাকবে না প্রার্থীও থাকবে না, এটাও কিন্তু আমাদের একটা দাবি। ইলেকশন হবে, প্রার্থীও নেই, দলও নেই। তাহলে জনগণ যদি এমনি মুখস্থ ভোট দেয় তাহলে তারা চিন্তা করবে কোনো প্রার্থী নেই, পয়সা পাতি খরচ হয় না, মাইক নেই, ক্যাম্পাস নেই, কিছু নেই। তাহলে পাবনা শহরে পাবনা পৌরসভার মেয়র বানাতে হবে কাকে? এবার জনগণ চিন্তা করবে যে হ্যাঁ পাবনা শহরের মধ্যে এই লোকটা সবচেয়ে অনেস্ট, ঠিক না? মানুষ কিন্তু জানে যে সমাজের কোন মানুষটা ভালো মানুষ, কোনটা খারাপ, এই এই বোধটা কিন্তু মানুষের মধ্যে আছে, হতে পারে। অথবা সুরা ভিত্তিক একটা যদি প্যানেল করে দেওয়া হয় তারা এটা করবে। ওয়ে অনেকগুলোই আছে, কিন্তু প্রচলিত এই যে সিস্টেম অফ ইলেকশন এইটা কিন্তু ইসলাম সমর্থন করে না। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা এই দাওয়াতটা মানুষের কাছে দিচ্ছি, সরকারের কাছে দিচ্ছি, প্রশাসনের কাছে দিচ্ছি, একসময় মানুষ এখানে ফিরে আসবে ইনশাল্লাহ, মানুষকে ফিরে আসতেই হবে ইনশাল্লাহ, কারণ এটা ছাড়া আর কোনো পথ নেই। যত তন্ত্রমন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়েছে ঘুরে ফিরে আপনাকে ইসলামের কাছে আসতেই হবে, কারণ ইসলামের এই আবিষ্কারটা, এই পদ্ধতিটা কিন্তু আমরা তৈরি করি না, দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর বিধানের কাছে মাথা নত করতে কোনো বান্দার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এই জন্য আমাদেরকে এই পথগুলো অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামী খেলাফত এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের যে গাইড লাইন, যে নির্দেশনা, তার একটা জিস্ট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমরা বুঝাতে সক্ষম হয়েছি কিনা জানি না, বুঝতে পেরেছেন কিনা, আমরা চেষ্টা করেছি সহজে বোঝানোর জন্য। তা আমরা যেটা বলবো যে আমরা এখন আমাদের কর্ম কি? অনেকে বলে আহলে আন্দোলনের রাজনীতি কি? এটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা রাজনৈতিক কোনো মিশন তো তাদের দেখতেছি না, এটা অনেক বলেন। তো রাজনীতি মানে কি শুধু ভোটাভুটি করাই? আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য নাকি বলতে পারবেন কেউ? একজন বলেন তো লক্ষ্য উদ্দেশ্য, কে বলবেন? বলেন, একটু দাঁড়িয়ে বলেন সবাই দেখো। জি হ্যাঁ, সেই সাথে শব্দটা না, এটা আপনি যোগ করেছেন, আকিদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। এখন ধরুন আপনার আকিদা আমল যদি সংশোধন হয়ে যায় আর কিছু প্রয়োজন আছে? আকিদা আমলের সংশোধনের মধ্যে সমাজের সার্বিক সংস্কার সাধন, আপনি একটা মানুষ চুরি করে কেন করে?
সে বড় করে চুরি করে আমার এটাই সফলতা, এটাতে আমাদের আয় রোজগার করতে হবে। কিন্তু আপনার মধ্যে যদি এই ভীতিটা তৈরি হয়ে যায়, চুরি করলে আমাকে জাহান্নামে যেতে হবে, জেনা করলে আমাকে জাহান্নামে যেতে হবে, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, আমাকে সালাত ঠিকমতো আদায় করতে হবে, কোনো খারাপের সম্পৃক্ত হওয়া যাবে না, এই যে আপনার মধ্যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা যদি হয়ে যায় তাহলে আপনাকে কেউ পিটিয়ে কোনোদিন খারাপ কাজ করাইতে পারবে? আপনি যদি সৎ হন আর আপনি যদি এমন একটা সেক্টরে চাকরি করেন, টাকা আর টাকা, হাত দিলেই দুই হাতে টাকা উপার্জন করতে পারেন, কিন্তু আপনি জানেন যেগুলো হারাম, আপনাকে এক টাকা খাওয়ানো সম্ভব হবে? আমাকে তো পিটাইলেও পারবে না। এটার নাম হচ্ছে ইমান। এই পরিবর্তনটা হচ্ছে সমাজ বিপ্লব। সমাজের প্রত্যেকটা মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, তা আপনি ক্ষমতায় কি রাজনীতি করতেছেন? যদি ক্ষমতায় যদি রাজনৈতিক মূল কারণ হতো, ক্ষমতায় গেলে সব কিছু পরিবর্তন করা যেত, তাহলে ব্রিটিশরা এদেশে 190 বছর শাসন করেছে, তাই না? বলেন, ব্রিটিশরা যখন শাসন করেছে ওই সময় সব খ্রিস্টান হয়ে গেছে উপমহাদেশের? এরা একজন খ্রিস্টান বানাইতে পেরেছে? পারে নাই। তার আগে মুসলমানরা 750 বছর শাসন করেছে, এদেশের হিন্দু সবাই মুসলমান হয়ে গেছে? তাহলে মূলত ক্ষমতা দিয়ে কিন্তু পরিবর্তন করা যায় না, ক্ষমতা দিয়ে শাসন করা যায়। আপনাকে মানুষের আকীদা আমলের পরিবর্তন করতে হলে মানুষের কাছে যেতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আপনাকে মানুষকে পরিবর্তন করতে হবে। ক্ষমতা একটা সহায়ক শক্তি, একটা প্রভাব, এটা ঠিক আছে, কিন্তু ক্ষমতাটা কিন্তু মৌলিক কোনো বিষয় নয়। ক্ষমতাটা মৌলিক বিষয় নয়, ক্ষমতায় গেলে আপনি সব মানুষকে আপনি একবার মুসলমান বানিয়ে ফেলতে পারবেন, এটা সম্ভব না। এই জন্য আমরা বলছি আকীদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক, সামাজিক, রাজনৈতিক লক্ষ্য। এই মূল রাজনীতিটাই কিন্তু আহলে হাদিস আন্দোলন করছে। আমরা সমাজ পরিবর্তনের রাজনীতি করি, আমরা সরকার পরিবর্তনের রাজনীতি করি না। সরকার পরিবর্তন হচ্ছে অস্থায়ী একটা ব্যাপার, 5 বছর পরপর সরকার পরিবর্তন হয়, আর সমাজ পরিবর্তন হচ্ছে স্থায়ী ব্যাপার। সমাজ যদি একবার পরিবর্তন হয়, ওই সমাজ আর কখনো পাল্টানো যাবে না। যাবে যে সমাজের মানুষগুলি একসময় শিরিক বিদাতে আচ্ছন্ন ছিল, জর্জরিত ছিল, আপনার দাওয়াতের ফসল মাশাআল্লাহ, তারা সহি আকিদে এসেছেন, সহি আমল করেন, সহি মানহাজ অনুসরণ করেন, ওই মানুষগুলিকে আপনি যত মামলা দেন, হামলা করেন, মসজিদ ভাঙেন, মসজিদ পুরান, মাদ্রাসা ভাঙেন, আমাদের মাশাআল্লাহ কি বলো মুফতি, হানাফি মুফতি সাহেবরা যেগুলি করেন, এই কাণ্ড কারখানাগুলি করেন, করে কি কোনো আহলে হাদিসকে হানাফি বানাতে পেরেছে? একজন আহলে হাদিস একজন সহি আকিদা গ্রহণ করেছে, আবার মায়ের চুটে আবার হানাফি হচ্ছে? একটা একটা প্রমাণ আছে কারো কাছে? দেখাইতে পারবে? বাংলাদেশের কোথাও এরকম নজির নেই। মায়ের খেয়েছেন কিন্তু আকিদা ছাড়েন নাই, মায়ের খেয়েছেন মসজিদে যেতে পারেন নাই, ঘরের মধ্যে সালাত আদায় করেছে, রাস্তা বন্ধ করে দিয়েছে। জামালপুরের কথা বলছি, রাস্তা বন্ধ, বাড়িতে বেরোতে পারবে না। এই যমুনা সেতুর পূর্বপারের কথা বলছি, জামালপুরে মসজিদ দখল করে লাল ফ্ল্যাগ টাঙ্গিয়ে দিয়েছে, কিন্তু মেরেছে, হাসপাতালে গিয়েছে, মামলা হয়েছে, আকিদা তারা পরিবর্তন করে নেয়, আবার মামলার রায় কিন্তু তারাই পেয়েছে, আবার মসজিদ তারা দখলে পেয়েছে। সালতা ফরিদপুরে কি করলো, মাদ্রাসা ভেঙে ফেললো, দখল করে ফেললো, এখানে বিশাল মাদ্রাসা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেখানে বাধা দিচ্ছে সেখানে কিন্তু দাওয়াতটা আরো বেশি প্রসারিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা হানাফি ভাইদেরকে বলি, আলম আলমাদেরকে, এই মারামারি আপনারা তো এগিয়ে আসছেন কি জন্য? জোর করে মানুষের উপর একটা জিনিস চাপিয়ে দিচ্ছেন কেন? আহলে হাদিস তো চাপিয়ে দেয় না। আমরা তোমাকে বলছি যে তোমাকে আফুল হাদিস করতেই হবে, তোমাকে আহলে হাদিস হতেই হবে, কথা তো আমরা বলি না, আমরা শুধু হকটা উপস্থাপন করি। আপনি জোর করছেন কেন? মানুষ যেটা ভালো লাগে সেটা করুক না। আমরা তো হানাফি ভাই যারা আছেন বা অন্য আকীদা, তাদেরকে আমরা বন্ধু মনে করি, তাদের সাথে সালাত আদায় করি, তাদের মসজিদে যাই, তাদের দাওয়াত খাই, তাদেরকে দাওয়াত দিই, হিংসা বিদ্বেষ আমরা রাখতে চাই না। হ্যাঁ, আমলগত কিছু পার্থক্যর কারণে হয়তো একটু পার্থক্য হচ্ছে, কিন্তু এতটা হিংস্র অত ঠিক না যে একটা মসজিদকে আগুন দিয়ে পুড়িয়ে দিবেন। এটা কোন ইসলাম শিক্ষা দিয়েছে আপনাদেরকে? সম্মানিত উপস্থিতি, আমরা এটা বলতে চাচ্ছি যে আকীদা আমলের পরিবর্তনের মাধ্যমে সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, একদিন এই সমাজ বিপ্লবের রাস্তা ধরে একদিন রাষ্ট্রীয় বিপ্লব হবে ইনশাআল্লাহ। সমাজের সব মানুষ যখন বুঝে যাবে যে আমাদেরকে এই পন্থাতে নেতৃত্ব নির্বাচন করতে হবে, তাহলে যখন ভোট কেন্দ্রে ভোটার খুঁজে পাওয়া যাবে না, তখন কিন্তু সবার মাথায় টনক নড়বে যে হ্যাঁ, আমাদেরকে এখন জনগণের যে মত সেখানে আমাদের ফিরে যেতে হবে। আজকে দেখেন সারা পৃথিবীতে, খুব আমেরিকাতে পর্যন্ত গণতন্ত্রের যারা উদ্ভাবক, যারা সৃষ্টি যেখানে হয়েছে, সেখানে ভোটার পার্সেন্টেজ দেখেন 50% মেলা নিচে, অনেক নিচে। ভোট কাস্টিং হচ্ছে না,
কারণ জনগণ বুঝে গিয়েছে, সব দেশের মানুষ বুঝে গিয়েছে যে গণতন্ত্র মানে একটা শুভঙ্করের ফাঁকি, সম্মানিত উপস্থিত। অতএব আসুন আমরা ইসলামের যে গাইডলাইন, ইসলামের যে খেলাফত ব্যবস্থা, সেটাই সমাজে প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই। সেই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী, সীমিত যোগ্যতা অনুযায়ী, যোগ্যতা দিয়ে, সামর্থ্য দিয়ে আমরা মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। মানুষ যদি বুঝে যায় ইনশাআল্লাহ এটাই সবচেয়ে বড় ফায়দা হবে, এভাবে একদিন সমাজ সংশোধন হবে ইনশাআল্লাহ। আর এই বিষয়ে আপনারা আমির জামাতের লেখা ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন এই বইটা নিয়ে যাবেন। আমি যে বক্তব্যটা দিলাম আজকে এই বইয়ের মধ্যে পুরাটাই পাবেন। আমি তো জিস্টা করে বলবো, আরো বিস্তর আলোচনা এখানে আছে, এটা নিয়ে যাবেন। তা আরো কিছু বই আমাদের কাছে আছে, হাদিসের প্রামাণিকতা যেটা বলা হলো, হ্যাঁ হাদিস যে দলিল এটা নিয়ে যাবেন, কবরের আযাব সম্পর্কে একটা বই আছে নিয়ে যাবেন, যাকাত ও সাদাকা সম্পর্কে আমির জামাতের বই আছে নিয়ে যাবেন, আরো কিছু বই আছে অল্প তুষ্টি, হ্যাঁ এই বইগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ। বই রাখবেন সাথে, বই হচ্ছে আপনার পরম সাথী, পরম বন্ধু। বই সাথে থাকবে, আপনার সাথে অস্ত্র আছে, কিছু লাগবে না। সালাত রাসুল বইটা সাথে রাখবেন, এটা বিশাল একটা অস্ত্র আপনার। হ্যাঁ আর তাহরিক পত্রিকা, হ্যাঁ এই তাহরিক পত্রিকা মাসে 40টা প্রশ্ন উত্তর থাকে, মাত্র 30 টাকা দাম, এক এক কাপ কফি খেলে 30 টাকাতে হয় না, 40 টাকা লাগে, তাই না? তাহলে এক কাপ কফি দিয়ে এক মাসে একটা কফি কম খাইলে সমস্যা আছে? এই পত্রিকাটা আপনি রাখবেন, নিজে পড়বেন, আরেকজন পড়তে দেন। আপনার এই প্রচারের মাধ্যমে আপনি আপনি 5 টাকা পত্রিকা নেন না, সমস্যা কথা, হাজার হাজার টাকা ব্যয় করেন, নিয়ে 4টা আপনি মানুষকে দেন, হাজিয়ে দেন, পড়ো এই পত্রিকা, পড়ে এই প্রশ্ন উত্তর পড়ে যদি একজন মানুষ হেদায়েত হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলা ওয়াহিদান খায়রুল্লাক মিন হামরিন নাম, যদি তোমার মাধ্যমে একজন মানুষ হেদায়েত হয় তাহলে এটা সৌদি আরবের সবচেয়ে উৎকৃষ্ট দামি উট লাল উট কুরবানি করার চাইতে বেশি নাকি, সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি সারা জীবন যত নেকির কাজ করবেন আপনার দাওয়াত পেয়ে তার সমান নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় বোনাস হিসেবে দিবেন। তাহলে এই আমরা তো আখেরাতের খাতাটা কীভাবে সমৃদ্ধ করা যায় সেই প্রতিযোগিতা করা উচিত। দুনিয়ার টাকা পয়সা নিয়ে গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত, এগুলি তো করবো ঠিক আছে, কিন্তু আমাকে অবশ্যই প্রতি মাসে সাদাকায় জারি হিসেবে কিছু বই কিনবেন, বিতরণ করবেন, তাহারিক পত্রিকা প্রত্যেকে পড়বেন, প্রত্যেকে রাখবেন। এখানে যারা আছেন একটু একটু মেহরবান করে হাত তুলুন তো, কে কে তাহারিক পড়েন দেখি, আমি তাহারিকের সম্পাদক হিসেবে প্রশ্ন করছি আর কি। আলহামদুলিল্লাহ অনেকে পড়ছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে দাবি জানাবো, মা বোনরাও আছেন, তাহারিক পত্রিকা নিজেরা পড়বেন এবং মানুষের কাছে দিবেন, হ্যাঁ হাদিয়া দিবেন পড়ার জন্য, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে দিবেন, এইভাবে দাওয়াতটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। শুধু আলেমরাই দাওয়াত দিবে এই এটা নয়, বাল্লিগু আন্নি ওয়া লাও আয়া, আল্লাহ রাসূল বলছেন আমার পক্ষে একটি আয়াত জানো সেটা পৌঁছে দাও। তো বক্তৃতা তো সবাই করতে জানবে না, কেউ বক্তৃতা করবে, কেউ বই বিতরণ করবে, কেউ লিখবে, তাই না? হ্যাঁ কেউ ফেসবুকে দাওয়াত দিবে বা কেউ অনলাইনে, যে কোনো অনেক মিডিয়া আছে, মানে আমাদের প্রত্যেককেই আমরা সবাই দায়ী আল্লাহ হব ইনশাআল্লাহ। আমরা কি সবাই দায়ী আল্লাহ হব ইনশাআল্লাহ। এই মানসিকতা নিয়ে যদি আমরা যেতে পারি আজকের বৈঠক থেকে, আমরা আশা করি আজকের আয়োজনটা সফল হবে ইনশাআল্লাহ। আমি আবার আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় যাবত বসে অত্যন্ত মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার জন্য। আমরা যে কথাগুলো বললাম, আমরা যদি বলার মধ্যে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন। আর যা বললাম আমার নিজে থেকে কিছু বলি নাই, হ্যাঁ অন্তত যা বলেছি কোরআন হাদিসের আউটলুক অনুযায়ী বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বলার মধ্যে বারাকা দান করেন, আমরা যেন সবাই ইখলাসের সাথে আমল করতে পারি এবং আহলে হাদিস আন্দোলনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কবুল করেন, আমিন। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের যারা আয়োজক ছিলেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, পাবনা সদর উপজেলা নেতৃবৃন্দ এবং পাবনা জেলা নেতৃবৃন্দ এখানে আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মাসিকের তাহরিক পত্রিকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।